আমি অশোকবাবুর কাছে যাব। অশোকবাবু, একটা তথ্য নিয়ে আপনার কাছে আসি। আপনি তো ইতিহাস নিয়ে অনেক পড়াশোনা করেন, গবেষণা করেন। অশোকবাবু, আমি একটু আগে দেখছিলাম, ঈশ্বর শুরু করবার আগে, 1740 থেকে 1840 শুধুমাত্র 100 বছরে ঠগিরা গোটা ভারত জুড়ে, বাংলা এবং ভারত জুড়ে প্রায় 10 লক্ষ মানুষকে হত্যা করেছিল। এটা ইংরেজ শাসনের রেকর্ড বলছে। তো এদের মধ্যে উৎপাতে শুরু অনেক আগে থেকে, 1300 শতাব্দী থেকে। 1290 সাল নাগাদ সুলতান, তখন সুলতানের রাজত্ব, 1000 ঠগিকে গ্রেপ্তার করেছিলেন। আর 1830 থেকে 1841-এর মধ্যে 3700 ঠগি ধরা পড়েছিল। এরা বংশ পরম্পরায় ঠগি হতো। 18 বছর বয়স হলে মানুষ খুন করবার পারমিশন পেত নিজের বিরাদারির কাছ থেকে। এই 3700 আর 1000-4700 যদি ধরি, মানবিকতার খাতিরে 4700 ঠগি হবুন কতগুলো পরিবার অসম্ভব, এদের ছেড়ে দেওয়া উচিত ছিল না? দেখুন, প্রথম কথাটা হচ্ছে, আমার খুব মানে একটা দীর্ঘ অন্যায় প্রক্রিয়ার মধ্যে দিয়ে খুব অন্যায়ভাবে যারা চাকরি পেয়েছে তাদের জন্য বঞ্চিত হচ্ছে একদম ন্যায্য চাকরি প্রার্থীরা, এবং সেটা ন্যায় বিচারের দ্বারা। আমার কাছে খুব স্পষ্ট কথাটা, খুব স্পষ্ট কথাটা, অত্যন্ত অমানবিকভাবে যাদের জীবন জীবিকা পেট ভাতে লাথি মারা হয়েছে, অমানুষের মতন কিছু মানুষ লাথি মেরেছে, তাদের মুখে মানবিকতার স্লোগান মানায় না, এটা আমাদের স্পষ্ট কথা। 3 নম্বর কথা অনির্বাণ, যে কাদের জন্য মানবিক করার কথা বলা হচ্ছে, আত্মহত্যা আমি কামনা করি, আমার আশঙ্কা, আমার আতঙ্ক যাতে ভুল প্রমাণিত হয় আমি কামনা করি, কিন্তু আমার কামনাতে তো কিছু যায় আসে না। যাদের তালিকা প্রকাশ্যে আসছেন সামাজিক অসম্মানের ভয়, জীবন জীবিকা রুটি রুজি হারানোর নিরাপত্তা হারানোর যে আশঙ্কা, সেই থেকে আত্মহত্যার মিছিল না শুরু হয়। আমি আবার বলছি, আমার আশঙ্কা ভুল প্রমাণিত হলে আমার চেয়ে বেশি কেউ খুশি হবে না। কিন্তু আমি বলছি, কিন্তু 3700 আর 1000-4700, আমি 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 এতগুলো ঠগি, আত্মহত্যার মিছিল নিশ্চয় তখনও হয়েছে। আমি আমি পুরো ডেটা রেকর্ড দেখি তো ইংরেজরা তো ক্ষমা করে দিতে পারতো। আমি 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 এই জায়গা ঠগির থেকে বেশি কিছু, আমি মানুষ মারেনি কিন্তু এরা তো এই জায়গাটাতে আসছি, আমি এই জায়গাটাতে আসছি অনির্বাণ, যে আমি বলি না আত্মহত্যা, এখন যে কোনো আত্মহত্যাও কিন্তু দিনের শেষে গিয়ে অনির্বাণ এক ধরনের হত্যা। এই আত্মহত্যা যে একজনেরই হয়ে থাকুক আর 100 জনের হোক, আমি আবার বলছি কামনা করি আমি যাতে ভুল প্রমাণিত হই, কিন্তু এই আত্মহত্যার পেছনে আসল তাহলে চক্রী কারা? আমি আবার বলছি, এতগুলো মানুষের অন্যায় প্রক্রিয়ায় চাকরি খাওয়ার, চাকরির মেরে দেওয়ার, পেট ভাত ছিনিয়ে নেওয়ার ফলটাই কিন্তু ওই অন্যায়ভাবে চাকরি পাওয়া মানুষগুলো। সুতরাং এখানে আলাদাভাবে মানবিক অমানবিকের আর কোনো রকম মানে পার্টিশন থাকে না। অমানবিক সেটাই যেখানে চাকরি দেওয়া হচ্ছে না যোগ্য চাকরি প্রার্থীদের, অমানবিক সেটাই যেখানে ঘুরিয়ে এতগুলো মানুষের জীবন জীবিকা এবং ওই আত্মহত্যা সবটাকেই প্ররোচিত করা হয়েছে, সেটাই অন্যায়। এবং সেটাকে যে জাস্টিফাই করতে আসবে তার চেয়ে অমানবিক আর কিছু হতে পারে না।